এখন শর্টকাট মারছি, ওদিকে রাস্তা পুরো জাম, পুরো জাম রাস্তা, তো এখান দিয়ে শর্টকাট মেরে দিচ্ছি। বাড়ি থেকে বেরোলাম কেক নেবো বলে, তো আজকে ক্রিসমাস 25 ডিসেম্বর, তো চলে এসেছি দোকানের সামনে, একটু ওয়েট করতে হবে, একটু ভিড় আছে, দেখি কী পাওয়া যায়। তো চলো, আমি এখানে এসেছি কেক নিতে, সামনে বেকারি, তো ভালোই ভিড়, একটু ওয়েট করতে হবে, তারপর দেখি কী পাওয়া যায়। তো কেক তো এখানে পাওয়া যাবে, তো মোটামুটি আধ ঘন্টা ওয়েট করতে হবে, তারপর কেক সব ফুরিয়ে গেছে, তো একটু আধ ঘন্টা দেখি, একটু আর কিছু নেওয়ার আছে ওগুলো নিয়ে নিই, তারপরে যাওয়ার পথে নিয়ে যাবো নাই। চলো, এমনটা এক সময় কত প্র্যাকটিস করেছি, দৌড়েছি চাকরির জন্য, তো ছেলেপেলে সব ডিউস প্র্যাকটিস করছে, মিষ্টি মিষ্টি রোদ গায়ে লাগছে, দারুণ লাগছে, দারুণ, এই পড়ে গেলাম, পড়ে গেলাম, গাড়ি নিয়ে পড়ে যাচ্ছিলাম এখনই, দারুণ দারুণ, চারপাশটা একদম সেই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। তো রোদ ঝলমলে আকাশ, ও সুন্দর লাগছে, সুন্দর, 25 ডিসেম্বর, একটা বছর শেষ হতে চলছে আমার, দারুণ দারুণ সুন্দর ওয়েদার, সুন্দর। তো আজকের ভিডিওটা এই মাঠ থেকে শুরু করছি, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, আশা করি তোমরা ভালো আছো আর সবাইকে ভালো রাখবে, চেষ্টা করবে সবাইকে ভালো রাখার। তো চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবে আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ভালো থেকো, ভালো রাখো, ডান। অনেক বছর পর, অনেক বছর পর, দারুণ লাগে, টাচ, আর্থ, আর্থিং টাচ হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে মাটির সঙ্গে, ও দারুণ ফিল হচ্ছে, এতে বলা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে, সত্যি বলছি দারুণ লাগে, দারুণ দারুণ। চলো তো চার্চের দিকে যাই, তারপর কথা হবে। দারুণ, এই ছোটবেলায় আমি কিন্তু খুব একটা ভালো ক্যাচ ধরতে পারতাম না, মিস করতাম, এখন সেই দিনের এদের খেলা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, দারুণ দারুণ। ৫ টাকা, তো ৫ টাকা দেখি দাদা, ৭ টাকা, অনেকদিন নিয়ে আইন, ঠিক আছে। ৫
তো এই যে হচ্ছে কৃষ্ণনগর চার্চ। দিনের বেলা লাইটগুলো বোঝা যাবে না, তো রাত্রেবেলা আসলে পরে লাইটিং দেখাবো তোমাদের। এই যে পুরো চার্চ এখান থেকে শুরু হচ্ছে গেট, কারণ আমি তো দিনমানে লোক আসছে এখন, তো সব দোকানপাট বসে একদম জমজমাটি মেলা বসে গেছে একদম। সন্ধ্যের দিকে আসবো, তোমাদের শেয়ার করবো প্লেসটা। তো আপাতত এটুকুই শেয়ার করলাম, চলো তোমাদের বাদামের গান শোনাতাম কিন্তু শোনাতে পারছি না ভিড়ের মধ্যে। তো মাঠে চলো, আমার গাড়ি আছে, গাড়ি নিয়ে পরে। হ্যাঁ আর কি, কফি রাখছে না? কফি না না, এই চাই বেশি। হ্যাঁ এই চাই বেশি। ও লেবু চাই লাভ বেশি, লেবু দাদা খায় লাভ বেশি, চা খাচ্ছে না লেবু চাই লোকে খায়, কারণ অম্বল হয়ে যায় যে হঠাৎ করে রাস্তাঘাটে হ্যাঁ ইচ্ছে হলে একটু খাই, কিন্তু দুধ চাটা সবাই খায় না, অম্বল হয়ে যায়। হ্যাঁ আমি আমি তো দুধ চা খাই কিন্তু আমি বাইরে খাই না। ঠিক আছে আসুন। হ্যাঁ ভালো লাগলো, হুম ভালো। তো তিতো এখানে দেখছি একটা তিতো আছে, তো তিতোটা তুলে নিই। আজকে দুপুরে তিতো ভাজা খাবো, আলু দিয়ে উচ্ছে তিতো ভাজা। এখানে একটা তুললাম, আর কেউ খাবে না আজকে, তাই আমার জন্যই তুলছি, আর নেই মনে হয়। দেখি দেখি, এই একটা আছে, পোকা লেগে গেছে, এটা তুলে নিই, দুটো দিয়ে আমার হয়ে যাবে। চলো, এখানে মাছের ঝোল হচ্ছে, গতকালকের মাছ ছিল এখানে চারটে। তো ফুলকপি, আলু, আলু দিছিস? আলু বড়ি দিয়ে এই পোনা মাছের ঝোল, টেস্টি টেস্টি। আর পাশে কি হচ্ছে? জিরে ভাজা। যাই হোক, তো এখানে সুগা বলছে আমাকে খেতে দিল না, আমি তো ঝুঁচু ছেনা, আমাকে খেতে দিল না, আমি তো জিজুছে না, এই এই জিজুছে না, এই জিজুছে না। তো ওখানে আমাদের ওই ভাজা মশলা করে ফেললো, জিরে আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, ঠিক আছে। তো আর এখান থেকে বাগান থেকে আমি দেখলেই উচ্ছেগুলো তুলে আনলাম, আর একটা লেবু সঙ্গে পেলাম নিয়ে আসলাম, এই উচ্ছেগুলো ভাজা খাবো। আর এদিকে আছে বাঁধাকপি, তো বাঁধাকপি হবে, ব্যাস। আমার তো মেনু হচ্ছে এই এই থাকলো, তো একবারে সব কমপ্লিট হয়ে যখন খেতে বসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে ঝোলটা হচ্ছে মাছের, হোক তাহলে। তো আমি সব ঘুরে ঘুরে চলে আসলাম, আর কেক আনা হলো না, কেক বলছে আরও 1-30 মিনিট বেশি লাগবে, তো বললাম তো অতক্ষণ দাঁড়ানো যাবে না, টাইমও হয়ে যাচ্ছে, তাই চলে আসলাম, দেরি হয়ে যাচ্ছিলো বলে চলে আসলাম। তো এখন এই বাড়ি ফিরে, তো কাপড়গুলো শুকাতে দিয়েছি, দেখি ওগুলো শুকিয়েছে কিনা, আর এখানে বিছানাটা ধুয়ে দিয়েছি, তো ওইটা শুকিয়েছে কিনা দেখবো, তারপরে একটা পেতে দেবো। বিছানাটা দেখা যাচ্ছে, এই যে তোষক দেখা যাচ্ছে, পুড়ে যাচ্ছে না আলোতে? ঠিক আছে চলো তাহলে, সঙ্গে থাকো, আর কিছুক্ষণ হবে ভিডিওটা, নাহলে বেশি বড়ো হয়ে গেলে আবার তোমরা বলো এত বড়ো ভিডিও ভালো লাগে না, তাই জন্য বেশি বড়ো করবো না, মোটামুটি একটা মার্জিত রাখতে হবে। তো ঠিক আছে চলো তাহলে। আর তোমাদের আজকে 25শে ডিসেম্বর, কেক খাওয়ার দিন, বড়দিন আজকে আমাদের, বড়দিন। তো সবাইকে বলছি মেরি ক্রিসমাস। এদিকে আমি কেক পাইনি, এদিকে বাবা কেক পেয়ে গেছে, দেখি এই যে কেক বাবা নিয়ে চলে এসছে। তো কেক কাটিং পর্ব এখনই হবে, তোমরা রেডি থাকো, তোমরা কেক কেক খেয়েছো, চলো তাহলে কেকটা খাই। তো এই যে কেক, আমি গেলাম আর কেক তো পেলাম না, সেটা ওয়েট করতে করতে একদম যাচ্ছে, তাই ভালো বড়ো কেক নিয়ে এসছি, বাবা কী টেস্টি। দারুণ কেক, চলো তো হলো না, করলো না, তো এখানে দিয়ে দিয়েছে, তুলায় পাঞ্জি চালের ভাত ধরছে,
আর এখানে বাঁধাকপি আলু দিয়ে, আর এটা হচ্ছে পোনা মাছের তরকারি বড়ি আর ফুলকপি দিয়ে। তো এই হচ্ছে মেনু। আর ওখানে ভাজা হচ্ছে বটবটি আর পাঁপড়। চলো খেয়ে নিই তাহলে আজকের মেনু। আর এদিকে গন্ধ বেরোচ্ছে তুলাইপাঞ্জির চালের হালকা হালকা।